অমন জিকির ঘরে না বলিও আর, আল্লাহ আল্লাহর জিকির হলে বিপদ হইবায় ভার, মন জিকির ঘরে আল্লাহ আল্লাহর জিকির জারি কলবে তে যাহার, দুনিয়া কেরতে কোন ভয় নাই তাহার, মন জিকির ঘরে আল্লাহ আল্লাহর জিকির যদি কলব তাকে, তাহলে মাটিয়ে সিয়া মারতে পারতো নাই, মাটিয়ে কবর যাওয়ার বাদে সিমা মারতে পারতো নাই, আল্লাহর জিকির থেকে বাড়িয়া কবর আজাদ তাকে নাজাদ দেনওয়ালা কোনো চিজ নাই। আপনি সকালবেলা তো বয়া তুইয়ারি তসবি রয়েছেন, শহীদ তুমি সভা করেছেন, সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, এই সাইর তসবি আপনার সুবহান আল্লাহ ডাইনে রইব, খবর আলহামদুলিল্লাহ বাবুয়ে রইব, লা ইলাহা ইল্লাল্লাহ হিতানে রইব, আল্লাহ আকবার হুতানে রইব, জন খবরে দাবুচা দিত সিফা দিত ঔষধ ফাক্কার দেওয়ার বনিয়া, এই সাইর তসবি খবর দাবুচা থাকি ফর্নেওয়ালা বেটা হকা বেটি হকা আপনার হেফাজত করব সুবহান আল্লাহ, খবর জবান করে দিব, খবর কইব কত মানুষের সিফা দিলাম তোমার আমি ফারি না কিতা লাগিয়ে আরিয়া, তখন এই যে ওয়াল ভাক্কার এরা কইব আমরা ভারতাই নাই, আমরা আল্লাহর বন্দার তসবি তসবি হো সুবহান আল্লাহ, আল্লাহর বন্দার তসবি এর লাগে একিন করিয়া বিশ্বাস করিয়া ও বাঙ্গা বাঙ্গা মাত গুনতারে আমল করিও, খবর জাত হইয়া চিন্তা রাখতো না, খবর মুক্তি হইবা চিন্তা রাখতো না, খবর জন্নতে ফেরদৌসের বাঘ হইব চিন্তা রাখতো না, আল্লাহ রব্বুল ইজ্জতি আমরা সমস্ত দিয়ে সকালে উঠি একবার সুবহান আল্লাহ সুবহান 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, পরিবার তৌফিক আল্লাহুম্মা। ওই যে মেরাজ গেল, ও মেরাজ রাজ নবীজি উম্মে হানি রাজিয়াল্লাহ ও তাআলা আনার গোরার তান সচার গোরো বইন লাগুন, উম্মে হানি তান কর নবীজি আসলা, ও উম্মে হানি একদিন নবীজির গিয়া হইতা, আয় আল্লাহ নবী আমার স্বাস্থ্য দুর্বল হয়ে গেছে, আগোল্লা খান হাঁটু হওয়ার নাই, আগোল্লা খান তোমার গিয়া আরিয়া উজুর হাতে কন্ট্রোল নাই, আমার শরীর জোড়ায় জোড়ায় ধরে গেছে, কম মেহনতে বেশি সোয়াব পাওয়া যায়, কম মেহনতে কম পরিশ্রমে বেশি নেকি হওয়া যায়, ওল্লা একটা আইবা তো লাইন আমারে বাতাইয়া দাও, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমাইতরা, ও উম্মে হানি তুমি শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার বলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলো, আল্লাহু আকবার 100 বার বলো, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 100 বার বলিলে, আলহামদুলিল্লাহ 100 বার বলিলে, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলিলে, আল্লাহু আকবার 100 বার বলিলে, কিতা সওয়াব হইব কিতা নেকি ভাইমো, আল্লাহ নবী ফরমাইতা উম্মে হানি তুমি শুনো তুমি শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি 100 বার বলো তাহলে 100 গোলাম আজাদ করার সওয়াব পাইবায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার বলিলে 100 গুড়া আল্লাহর রাস্তার খয়রাত হলে যে সওয়াব পাওয়া যায় অতটা সওয়াব পাইবায়, মানে মুরগিয়ে গুজিতে পারে না, ছাগলে গুজিতে পারে না, গরু গুজিতে পারে না, গুড়া তোমার গিয়া দিয়া জিহাদ নেওয়া হয়, গরু দিয়ে জিহাদ করা যায় না, ছাগল দিয়ে জিহাদ করা যায় না, তোমার গুড়া না হইলে জিহাদ গিয়া দিন ভয়লানি যায় না, এর লাগে হইতে 100 গুড়া খয়রাতর সওয়াব পাইবায়, আল্লাহ আকবর আল্লাহ আকবর 100 বার পড়িলি 100 কোরবানির সওয়াব পাইবায়, কোন কোরবানি, গরু নাই বয়ার নাই ওইটা গিয়া আরিয়া উট কোরবানি সব, উট আমরা ইন্ডিয়ার নাই, এটা তোমার গিয়ে মক্কা দারবার জমিনও মিনার জমিনও 100টা উট কোরবানি দিলি যে পরিমাণ সব পাওয়া যায়, আল্লাহ আকবার 100 বার পড়িলি অতখান সব তোমার নবায় আমল ও দান করা হইব, আর লাই লাই লাল সব হইতা লাই লাল সব গুড়াও নাই উটও নাই, ওই যে উমে আনি তুমি শুনো আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা ফাঁকা আছে, এই লাই লাই লাল্লা 100 বার ভরিলে অতখান জায়গা খালি জায়গা এই সবই বরিয়া দিলাই সুবহান আল্লাহ, বাড়ি তোমার মা বই নহল তোমার তানোর ফণি তোমার তানোর ফরাই আর দুনিয়ার মধ্যে ফিরাকি খতরা, ও তোমার চিস্তিয়া তরিকার বয় দোয়ার বাদি মুড়ি দোয়ার বাদি ও তোমার ছয় তসবি যাওয়ায় এর মাঝে ফুইলা করে সাই তসবি যেগুন উম্মে হানিরে নবীজে দিখলা সুবহান আল্লাহ
الحمد لله لا اله الا الله الله اكبر গুণ তরে এর লগে লগাইয়া পড়িলেও নিকে কমত না এর লগে লাগাইয়া পড়া যায় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার এর লগে মিলাইয়া পড়িলে সব পুরো হইব আর বাঙ্গি বাঙ্গি সাইড গায় লাগাইয়া পড়লে সব পুরো কমি হইত না এবারে পাঁচ নম্বর তসবিহ হইল আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি এত দামি ইস্তেগফার হইতা যদি কোনো মানুষে এই ইস্তেগফার নিয়ে সহালি ফজর নামাজের বাদে তিনবার হলেন খুললে তিনবার হলেন নবীজি ফরমাইতা তাহলে দরিয়ার ফেনার সমুদ্র গুনাহ হয় অর্থাৎ অগণিত অসংখ্য গুনাহ হয় আল্লাহ তান তাম গুনারে মাফ হয়ে যাবে সুবহান আল্লাহ জোর ফজর বাদে ফারোইন না তাহলে ওই যে আসর বাদে যদি তিনবার ফরোইন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি ওই দরিয়ার ফেনার সমতুল্য গুনা তোর বালিরাশি সমান গুনা পাতারাজি সমান গুনা আসমান ও তারকারাজি সমান গুনা যত গুনা হোক সমস্ত গুনার লাই মাফ করে দিলাইব এখন ফজর বাদেও ফারছেন না আসর বাদেও ফারছেন না হয়তো ভুলে গেছে বা সময়ে কুলাইছে না আল্লাহ নবী ফরমাইতা প্রতিবার সময় অজু তাহক মা না তাহক অজু তাহক মা না তাহলে বা না তাহলে বাজা না নিকে অন্ত না ও সময় যদি তিনবার ভরুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি দরিয়ার ফেনা সমতুল্য যদি গুনাহ হয় অসংখ্য অগণিত গুনাহ হয় আল্লাহ বাকে ফোনে বলে আল্লাহর বন্ধ আল্লাহর বন্দির সব গুনারে মাফ হয়ে যাইব সুবহান আল্লাহ আল্লাহ বাকি এই তসবিগুলারে আমরা রে বেশি বেশি করি আমল তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন ছয় নম্বর তসবিহ হলো দুরুদ ছয় নম্বর তসবিহ দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম كما تحب وترضى عدد ما تحب وترضى اخشوا এই দরুদ শরীফ সবচেয়ে উত্তম দরুদ শরীফ এই ইস্তেগফার সবচেয়ে উত্তম ইস্তেগফার যদি এক মানুষ দরুদ শরীফ একবার পড়ে সিঙ্গুল একবার পড়ে হদিস শরীফের মধ্যে ফরমাইতা পঞ্চাশটা ফায়দা হওয়া যায় পঞ্চাশটা ফায়দা হওয়া যায় দশ নেকি লেখা হয় দশ বদি খাটা হয় দশ রহমত নাজিল হয় দশ দরজা বুলন্দ হয় দশ গুলাম আজাদ করার সব হোক সুবহান আল্লাহ একবার দুর্শয় পড়িলি পঞ্চাশটা ফায়দা চিন্তা করুন এত ব্যবসা এত লাভ এত মুনাফা যদি কোনো আল্লাহর বন্দা আল্লাহর বন্দে রোজ একবার সকালে একবার বিকালে পড়ো এ নবীজিলকে তার সাফাত হইব নবীজিলকে তার সাফাত হইব আল্লাহ নবীর সাফাত না পাইলে কোনো মানুষ জন্ম তো যাওয়া যায় না সবর নবীজির সাফাত ওর দরকার আছে নবীজি ফরমাইতা যান দুরুদ শরীফ পড়ো এর লোকে আমার সম্পর্ক আমি মদিনার তাকে শুনি শুনিয়া আরিয়া তান দুরুদে আমি তোমার গিয়ে আরিয়া পৌঁছাই দিই ওইটা আমি দুরুদ সমজিয়া তান ঘুরে দুরুদ বেজিয়া দেই সাইয়াহিন নামে একদল ফিরিস্তা আছে এই ফিরিস্তা হলে নবীজি দুরুদে নিয়ে মদিনার তৈবাদ নিয়ে পৌঁছাইয়া দেই আল্লাহ নবী খবর হয় গুলোর ভাঙ্গা গুলুর ফারর খার ফুয়া খার ফুড়ি খার নাতি খার কিতা সমস্ত খবর যায় বাপর নাম দিয়া ফুয়ার পরিচয় ফুড়ির পরিচয় যায় এর লাগে লগে লগে আপনার নামও দিব আপনার বাপর নামও দিব নবীজি এই দুরুদে সমজিয়া আপনার উপরে দুরুদে বেজিয়া দিবা আর বিশেষ করিয়া বৃহস্পতিবার দিনগত রায় অর্থাৎ শুক্রবার করে রায় ইসলামত দৃষ্টিতে রায় তাকে দিন করে এই দিন রাজ্যে দুরুদ শরীফ পড়া হইব বৃহস্পতিকর রাজ্যে দুরুদ শরীফ পড়া হইব এই দিন দুরুদ পড়তে কোনো ফিরিস্তা লাগে না কোনো ফিরিস্তা নিয়ে দেওয়া লাগে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আতর দেখিয়া যে আপনার আমার মা তুন্ত্রা আমি আপনার তরে দেখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আতর দেখিয়া এই উম্মতর ফড়াই গুণ নিজর খানে হুনন গো সুবহান আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে এই ছয় তসবির আমল জারি রাখবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب الله. أي تصبغ الأمر رحلة কোনো দা শখ শুভ নাই যত নেকি যত ফজল যত সব না হয়েছে যেগুলো মাবন ওলামান যায় ছয় তসবির কিতাব বলে আমি একটা কিতাব লিখেছি প্রায় 80-90টা হদিস লেখা আছে কোনো মানুষ হইতে না বাকি সমস্তকে সমস্ত জন্নত দেবা আল্লাহ বাকি আমরা আমল হবার তৌফিক দিব আল্লাহ যাই হোক।